নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহ নগর এলাকার সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল এবছরের শরৎ কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে শনিবার টেস্ট পরীক্ষা চলাকালীন সে নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে শিক্ষিকাদের কাছে। পরিবারের দাবি, তাকে সমস্ত ছাত্রীদের সামনে কান ধরে উদ্ভাস করানোর জন্যই অপমানিত হয়েছে সে, যা নিয়ে অন্যান্য ছাত্রীরা হাসাহাসি করে বলে অভিযোগ। আর তাতেই অপমানিত হয়ে বিদ্যালয় থেকে বাড়িতে এসে বাথরুমে গিয়ে অ্যাসিড খায় বলে জানা যায়। এরপরই যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং পরিবারকে সমস্ত ঘটনা জানায়। এরপর তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়। যদিও কলকাতা পৌঁছানোর আগেই রাস্তায় গাড়ির মধ্যে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। তালা দিয়া ঘর আমি কোনায় থুয়ে বাসতাম, তাতে ঢাকে দইছি। অ্যাসিড কোথা থেকে নিয়েছিস? আমি নিয়েছি, পায়খানা পরিষ্কার করার জন্য নিয়ে আসছি। কিন্তু অ্যাসিড তো নিষিদ্ধ। শুক্রবার সকাল স্কুলে যাই, স্কুলে গিয়ে লেখা হয়ে গেছে আর 10 নম্বরের কোশ্চেনটা পারছে না। কোন স্কুলে পড়ে? শরৎ কুমারী। কোন ক্লাস? শান্তিপুর শরৎ কুমারী 10, ক্লাস 10 এ পড়ে। আচ্ছা, টেস্ট পরীক্ষা ছিল? হ্যাঁ, টেস্ট পরীক্ষা ছিল। তারপরে কি হয়েছিল? তারপরে সব লেখা হয়ে গেছে, দিয়ে লাস্টে 10 নম্বরের কোশ্চেনটা পারছে না। যে হয়তো কারোর দেখে হয়তো করেছে টুকরি, হয়তো বান্ধবী দেখেই করেছে। করার পরে সাইড থেকে যারা মানে অপোজিট থাকতেই পারে, সবাই যে বান্ধবী তার তো কোনো মানে নেই, একজন দেখে সে আবার ম্যামকে বলে দেয়। সে তখন এসে, ম্যাম তখন এসে যাচ্ছে, তাই করে অপমান করেছে, হাত ধরে বের করে দিয়েছে, চুল ধরে টেনেছে। আচ্ছা, এই যে কথাগুলো বলছেন, এটা আপনাদেরকে কারা বললো? আমার বোনই বলছিল। বাড়িতে এসে বলেছে? না, গাড়িতে যখন ওখানে গলাবুক পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও করছে আর বলছে, কেন তুই এরকম করলি, কেন তুই কি কাউকে ভালোবাসতিস? বলছে, না, আমার ক্লাসে এরকম ক্লাস ম্যাম এরকম করেছে আমার সঙ্গে। দিয়ে এই অপমান আমি সহ্য করতে পারিনি। তারপর ক্লাসে যত ধরেন ছিল পরীক্ষার রুমে, সবাই হাসাহাসি করেছে, নানা রকম কমেন্ট করেছে আর কি, সেইটা হয়তো সহ্য করতে পারিনি। স্কুল থেকে বাড়ি আসার পরে? বাড়ি আসার পর চেঞ্জ করেছে ড্রেস, সাইকেল তুলেছে। তারপরে যে কখন খেয়েছে বল, মা যে জানে না কখন এসছে বাড়ি, কেউ জানে না। কি খেয়েছে? ওই পায়খানা পরিষ্কার করা অ্যাসিড। অ্যাসিড খেয়েছে? আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে অ্যাসিড খাওয়ার পরে হয়তো গলা বুক পুড়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, তখন মাকে গিয়ে জড়িয়ে ধরে, আমার মা, ওর বড় জেঠি, গিয়ে জড়িয়ে ধরে গিয়ে বলছে, জেঠি আমাকে বাঁচাও, আমি এই করেছি। তখন সেই দৌড়াদৌড়ি করে হাসপাতাল নিয়ে গেল, শান্তিপুর হাসপাতাল। সেইখান থেকে ট্রান্সফার করে কল্যাণীতে নিয়ে গেল, কল্যাণীর থেকে আবার কালকে সকালে কলকাতায় নিয়ে যেতে গিয়ে রাস্তায় মারা গেল। না না না, কি চাইছেন আপনারা এখন? এখন আমরা তো শাস্তি চাই, তার বিষয়ে অভিযোগ জান। এই ঘটনায় শিক্ষিকার শাস্তির দাবি চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান পরিবারের সদস্যরা। স্কুলে গেছিল, আমার বাড়িতে আমার হাসি খুশি বোন সকালবেলা খেয়ে দেয় স্কুলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। আমার বাড়িতে জেঠা জেঠি ঠাকমা বাড়িতে সবাই আছে, আমার মা জেঠি বাবা জেঠা সবাইকে প্রণাম করে স্কুলে গেছে। স্কুল থেকে ভালো মেয়ে পরীক্ষা দিতে গেলে বাড়ি এসে পরীক্ষা স্কুলে কি হয়েছে কেউ জানে না। ম্যাডাম আমার বোন মৃত্যুশয্যায় বলেছে যে আমি একটা কোশ্চেন পারছিলাম না, সে কোশ্চেনটা আমি দেখে দেখে করেছি, সেই জন্য ম্যাডাম আমার পাশের একটা বান্ধবী বলে দিয়েছে, সে ম্যাডাম আবার আমার কান ধরেছে, চুল ধরেছে, আমার ঘাত ধরে বের করে দিয়েছে, আমার খাতা কেড়ে নিয়েছে, বলেছে আমি ফেল করিয়ে দেবো, তার জন্য সে ম্যাডাম আমার ঘাত ধাক্কা ধরে পুরো স্কুল থেকে বের করে দিয়েছে।
সেটা আমার বোন সহ্য করতে না পেরে বাড়ি এসে ড্রেস ছেড়েছে, সাইকেল তুলেছে, কোথায় ছিল কেউ জানে না, ঘরে ছিল সেটা খুঁজে বের করে সে আমার বোন সেই অ্যাসিড খেয়েছে। কোন স্কুলে পড়তো? শরৎ কুমারী গার্লস হাই স্কুল শান্তিপুর। কোন ক্লাসে পড়তো? 10 এ। তাহলে ও কি টেস্ট পরীক্ষা দিতে গেছিল? হ্যাঁ, টেস্ট পরীক্ষা, ইংলিশ পরীক্ষা ছিল। নাম কি? পাপিয়া পাল। বাবার নাম? সঞ্জিত পাল। আমরা ওই শিক্ষিকার শাস্তি চাইছি। আপনি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।